হ্যালো ভিউয়ার, আপনারা দেখেন 1.5 বছরের একটা ছোট্ট শিশু, সেও জানে কিভাবে প্রত্যেক দিন দরজা জানালা ভালোভাবে আটকে রাখতে পারবে। তাই সে প্রত্যেক দিন তার রুমের জানালা প্রথমে সে গ্লাসটা লাগাইছে, তারপর সে তার দরজাটা লাগাইছে। দেখেন সে এক এক করে তার বাসার সব দরজাগুলো জানালাগুলো সে প্রত্যেক দিন সন্ধ্যার সময় এভাবে আটকিয়ে দেয়। তার মধ্যেও সেই বুঝটুকু আছে যে করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে সবগুলো দরজা জানালা সব সময় আটকে রাখতে হবে। আপনারা দেখেন কীভাবে সে প্রত্যেক দিন জানালার গ্লাসগুলো লাগাচ্ছে। আপনাদের মধ্যেও সেই বিবেক বুদ্ধি থাকা দরকার, প্রত্যেক দিন সন্ধ্যার সাথে সাথেই দরজা জানালাগুলো অবশ্যই আটকে দিতে হবে, যাতে বাইরের কোনো মশা মাছি বা কোনো রোগ জীবাণু ভিতরে প্রবেশ করতে না পারে। দেখুন সেই বাচ্চা শিশুটি অনেক সুন্দরভাবে কীভাবে জানালাগুলো লাগাচ্ছে। 4টা 5টা রুমের প্রত্যেকটা জানালা সে নিজ দায়িত্বে লাগাচ্ছে। দেখেন অনেক সুন্দরভাবে সেই জানালাগুলো সে লাগাচ্ছে, জানালা গ্লাসগুলো সে সুন্দরভাবে নিজেই, এখন দরজাটাও সে লাগাচ্ছে। তার মধ্যেও সেই বুঝটুকু চলে এসেছে কীভাবে সে দরজাগুলো লাগাতে হবে। আপনারা সবাই অবশ্যই সেই বাচ্চা শিশুটির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ভবিষ্যতে তাকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। অনেক সুন্দরভাবে সে উইন্ডোর গ্লাসগুলো সে লাগাচ্ছে। হ্যালো, সে দেখতে পারতেছেন আপনার কীভাবে সে এগুলা লাগাই দিচ্ছে। এখন সে এই কাজটা করতে পারে, সে তার মনের মধ্যে সে খুবই আনন্দিত। প্রত্যেক দিন এভাবে সে কাজগুলো কমপ্লিট করে সে মনের আনন্দে একটু নাচানাচি করে, আমার কাজ আমি কমপ্লিট করেছি। এখন সে একটু সবাইকে দেখাচ্ছে কীভাবে নেচে। সবাই তার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার কাছে শেয়ার করুন। সালামু আলাইকুম।